হ্যালো, তো আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আমি আগে বলে নিতে চাই, ডিগান্টো নামে একজন আসো গেমে, তো তুমি আমার ভিউয়ার এই নামে, তো তোমার উপর আমি আর রাগ করি না, সরি বলার কোনো দরকার নাই, আমরা আজকে থেকে আবার ফ্রেন্ড। আর যেভাবে সরি বলছো, রাগ করে থাকাও যাবে না। আমি টোটাল তিনটা প্লে লিস্ট বানাইছি, একটাতে ফ্র্যাগ প্রো শুটারের সবগুলো ক্যারেক্টার রিভিউ করছি, আরেকটাতে আমি ফ্র্যাগ প্রো শুটারের বাংলা ভিডিও বানাইছি, আরেকটাতে আমি বিভিন্ন ধরনের গেম খেলছি। তো আসলে আমি যত ধরনের জিনিস জানি ফ্র্যাগ প্রো শুটার নিয়ে সব কিছু আমি বইলে ফেলছি অলরেডি। মনে করো আমার যে টিপসগুলো জানি সবগুলো দিয়ে দিছি, এবং বিভিন্ন টাইপের ডেক বানায় ভিডিও বানায় ফেলছি যে যা বলছো। এখন এমন একটা সময় হয়েছে যে মানে আমি আর কি ভিডিও বানাবো এটাই বুঝতেছি না। যদি তোমার মাথায় কোনো ফ্র্যাগ প্রো শুটার নিয়ে নতুন প্ল্যান থাকে, তুমি কমেন্টে বলতে পারো, আমি ওই টপিকে ভিডিও বানাবো। আর কথা হইতেছে, তোমরা অনেকে ফ্রেন্ডলি ডুয়েল করতে বলো, তো এক নম্বর হইতেছে আমি যেই মোবাইল দিয়ে খেলি এটা আমার বড় বোনের ছিল, এবং এখন বর্তমানে আমি চালাইতেছি, এবং এই মোবাইলটা অনেক স্লো হয়ে গেছে। যখন ফ্রেন্ডলি ডুয়েল স্টার্ট হয় বাইজে বাইজে যায়, এবং আজকে একজনের সাথে খেলছি, হারছি, এত ভাব নিল আরে তো ভাবের কি ভাই, হারতেই পারি। যাই হোক, সে ভালো খেলছে, আর নর্মাল ব্যাটেলগুলোয় মোটামুটি ভালো কাজ করে। আর আমি আজকে 5 নম্বর দিন হলো ক্লাব খুলছি, এবং আমার ক্লাব অলরেডি 2 নম্বরে। এটার একটাই কারণ, আমি সবাইকে ইনভাইট করছি, বলছি প্লিজ জয়েন মাই ক্লাব। 600 জনের মতো আমি করে ফেলছি, এবং মাত্র 40 জনের মতো হয়েছি, মানে অনেক ইনভাইট করতেছি, এবং কিছু কিছু মানুষ জয়েন হইতেছে। আমার টার্গেট 1 হবো বাংলাদেশে, এবং তারপর দেখি ওয়ার্ল্ডে একটু আগাবো। আর গেমের প্রতি মানে একটু নেশাটা কমে যাইতেছে, কী করবো এটাই বুঝতেছি না। তোমরা কমেন্টে জানাও নতুন কোনো টপিক, যেমন আমি ফায়ার টেক, আইস টেক, গার্ল টেক, বয়েজ টেক, ব্লা 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 সব কিছু করে ফেলছি, আর কী করা যায় তোমরা কমেন্টে বলো। আর এখন আমি তোমার এমন একটা ব্যাটেল দেখাবো, যে ব্যাটেলটা দেখে তুমি বুঝবা যে নেভার গিভ আপ কি। তুমি ওই যে লাস্ট ফ্রিজি মোড থাকে, যে 2 গুণ ড্যামেজ হয়, ওই টাইমে তুমি যদি গিয়ে তোমার অপোনেন্টের বাঙ্কার ভাঙতে পারো তাহলে জিতে যাবা। আর এই ম্যাচের এমন হয়েছে, মনে করো তোমার থেকে যদি অনেক পাওয়ারফুল প্লেয়ার পড়ে তাহলে তোমার কুইট করে নেওয়াই ভালো, আর তুমি খেলো জিততে পারবে না। আমি যদি রাতে খেলি তাহলে এই সমস্যাটা বেশি হয়, আমার অপোনেন্ট অনেক পাওয়ারফুল প্লেয়ার পরে, যারা মনে করো গোল্ড পাস নেওয়ার হয়, এবং ক্যারেক্টার থাকে ম্যাক্স লেভেল 14 লেভেল, 15 লেভেল সবগুলা, যেমন আমি কী বলবো, তখন আমি একটানা হাঁটতে থাকি। আর এমনও হয়েছে অনেক সময় একটানা সহজ পড়তেছে, তখন আমার অপোনেন্টের জন্য খারাপ লাগে। মনে করো যখন আমার অপোনেন্ট আমার থেকে ইজি থাকে, আমি 20 থেকে 30 সেকেন্ডের মধ্যে জিতে যাই, আর যখন আমার অপোনেন্ট অনেক পাওয়ারফুল থাকে আমি ডাইরেক্ট কুইট নিয়ে নিই। আর এমন খুব কম ম্যাচ আছে একদম সমান সমান লেভেলের থাকে, পাওয়ারের থাকে, তো তখন ম্যাচটা হাড্ডাডি হয়। তো এখন তোমার একটা ম্যাচ দেখাবো, তোমরা এনজয় করো। ওকে, তো আজকের জন্য এতটুকুই। আমি আজকের ভিডিওটা করছি কমেন্টে কিছু জানাও এটার জন্য, কারণ আমার কিছু জানতে হবে যে তোমরা কী টাইপের ভিডিও চাও, কারণ আমার আর কিছু করার নেই ফ্র্যাগ প্রো শুটার নিয়ে ভিডিও। তাই এখন যদি তুমি কমেন্টে কিছু বলো যে আমার এই টাইপের ভিডিও চাই তাহলে আমি করবো, তা নাহলে টাটা, বাই বাই।